হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভালো কোনো অফার না থাকার কারণে ভিডিও শেয়ার করা হয় না, সেই জন্য আমি কোনোরকম ভিডিও করতে পারি না। তো নতুন একটা অফার আসছে, এক্সচেঞ্জের অফার। আপনারা জানেন যে এক্সচেঞ্জের অফার মানে আগুন অফার। তো এখান থেকে আপনারা প্রত্যেকে $10, তারা নিয়ে এসে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তারা প্রত্যেকে বলেছে, মানে তারা বলেছে প্রত্যেকে এখান থেকে আপনারা $10 করে ফ্রিতে পাবেন। সরাসরি কী করবেন? USDT পাবেন, সরাসরি USDT। এবং আপনার স্পট ব্যালেন্সে, যে স্পট ব্যালেন্স আছে সেই স্পট ব্যালেন্সে চলে আসবে। সো এটা করার জন্য আপনাকে অবশ্যই মাস্টবি তাদের যে নিউ যে অফারটা আছে অফারে জয়েন করতে হবে। জয়েন করার জন্য যে কাজগুলো আমি দেখাই দেবো A to Z দেখার, মানে ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে কাজটা করে নিন। ইনস্ট্যান্ট আপনারা $10 ফ্রিতে পেয়ে যাবেন। সো এটা পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেন নাই দ্রুত জয়েন করবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। সো আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে আপনি এমনিতে পেয়ে যাবেন। আর আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে, তাছাড়া আপনারা কোনো রকম আপডেট পাবেন না। সেই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা সরাসরি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন বা জয়েন হয়ে যাবেন। তো এখন আসি যে অফারটার কথা বলতেছি, যে MT Bit এক্সচেঞ্জ। তো এই অফারটা ভাইরাল হয়ে গেছে, ভাইরালের কারণে কিন্তু সার্ভার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণ পরপর সার্ভার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সো ভিডিওটি দেখার সাথে যে জয়েন করলে আপনাদের দেখবেন সার্ভারটা মোটামুটি ডাউন হওয়ার আগে আপনারা এখানে জয়েন করবেন। জয়েন করার প্রসেসটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা পোস্ট সরাসরি ক্লিক করে এরকম পোস্টে নিয়ে আসবে। পোস্টে নিয়ে আসলে ফার্স্ট অফ অল আপনাকে কী কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যে কোনো একটা, মানে এই যে ব্রাউজারটা আছে না, এই ব্রাউজারে আপনারা কী করবেন, লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সাইন আপ পেজে নিয়ে যাবে। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে এই যে এরকম। সো সাইন আপ পেজে নিয়ে চলে আসবে। সাইন আপ পেজে নিয়ে আসলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার ইমেলে কোডটা তাড়াতাড়ি চলে আসবে। তো আপনি এখানে একটা যে কোনো জিমেল দেবেন, জিমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তো জাস্ট আপনি এখানে একটা ইমেল দেবেন, ইমেল দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এখানে যদি রেফার কোড না থাকে আপনারা রেফার কোড দেবেন, আর এটা কিন্তু রেফার কোড কোম্পানি, তো অবশ্যই আপনাকে মাইবি রেফার কোড ইউজ করতে হবে। যারই হোক রেফার কোডটা ইউজ করবেন। আমার যদি ভিডিওটা দেখে জয়েন করেন তাহলে অবশ্যই আমারটা ইউজ করেন। তো জাস্ট এখান থেকে রেফার কোডটা আমি দিয়ে দিয়েছি, রেফার কোডটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর এখানে রেফার কোডটা বসিয়ে দেবেন। আর যদি বসানো না থাকে, যদি বসানো থাকে তাহলে তো বসানো লাগছে। জাস্ট আপনারা কী করবেন, এখানে টিক চিহ্ন দেবেন, দেন সাইন আপ উপর ক্লিক করবেন। সাইন আপ উপর ক্লিক করলে আপনি যে জিমেল ইউজ করেছিলেন সে জিমেলে একটা কোড যাবে, জাস্ট যেখান থেকে আপনার জাস্ট যেরকম একটা কোড আসবে, এই যে কোড, এই কোডটা আপনাকে কপি করে নেক্সট পেজে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনের দিয়েও করতে পারেন এবং মানে লগ ইন করতে পারেন, তাদের ওয়েবসাইট দিয়েও করতে পারেন। তো জাস্ট যদি সার্ভারটা ডাউন থাকে তাহলে আপনার তাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তো অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো জাস্ট এখান থেকে আপনার সব কিছু কমপ্লিট করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আমার, আমি অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, অ্যাপ্লিকেশনের ভিতরে যেয়ে জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। জাস্ট এখানে যেখান থেকে ম্যান আইকন, ম্যান আইকনে ক্লিক করবেন। সো ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার যেখানে আপনার দেখবেন এখানে লগ ইন অপশন থাকবে, লগ ইন ক্লিক করে আপনার যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি করে নিন, অ্যাকাউন্টটা লগ ইন করলেন। লগ ইন করার পর আপনাকে যে কাজটা করতে হবে এটা আপনার করে রাখেন, কারণ পরবর্তী যদি সার্ভারটা ডাউনও হয়ে যায় সে ক্ষেত্রে আপনি সুবিধা হবে। তো জাস্ট এখান থেকে সিকিউরিটি ক্লিক করুন, সিকিউরিটি ক্লিক করার পরে গুগল অথেন্টিকেটর যেটা আছে এটা আপনার এনেবল করে নিন। তাহলে আপনাদের যদি সার্ভারটা ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন ইজিলি হবে। দেন এখন আপনারা কী করতে হবে দেখেন, তাদের অ্যানাউন্সমেন্ট দেখেন, এই যে দেখেন তাদের যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে দেখেন, এখানে কিন্তু দশটি USDT তারা দিচ্ছে ফ্রিতে। সো বুঝতে পারতেছেন তাদের নিজস্ব একটা অ্যানাউন্সমেন্ট, এবং আর যেহেতু এক্সচেঞ্জের অফার সেহেতু কোনোভাবে মিস করা যাবে না। তো জাস্ট এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখন সেটা হলো আপনাকে KYC করতে হবে। KYC করার জন্য অবশ্যই আপনাকে মাস্টবি KYC করতে হবে। KYC করার জন্য আমি জাস্ট যে প্রসেসটা দেখে দেবো, প্রসেসটা আপনার KYC করবেন। তো জাস্ট এখান থেকে আপনার ম্যান আইকনে ক্লিক করবেন, ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন আনভেরিফাইড নেম একটা অপশন পাবেন, যে আনভেরিফাইড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। সো এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যে যার কান্ট্রি দেখেন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু বাংলাদেশ, যদি আপনি ইন্ডিয়া, পাকিস্তান যেটাকে এখানে থাকেন না কেন আপনারা সিলেক্ট করবেন। দেন আপনি কী করবেন, বাংলাদেশে দিলাম, বাংলাদেশে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামগুলো দেবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছে, তো আপনারা আপনাদের নামটা ইজিলিভাবে দিয়ে দেবেন। দেন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তো সে ড্রাইভিং লাইসেন্স দেবেন, এবং যদি আধার কোনো কিছু থাকে তো জাস্ট এখান থেকে ডকুমেন্টস দেবেন। তো জাস্ট মানে আধারে বলতে আপনাদের যে ওই ভোটার আইডি কার্ড সেটা আর কি। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট আমার ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে এখানে আধারে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ক্লিক করার পর এই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। সো আমি দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে জাস্ট আমাদের দেখেন নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে নিয়ে আসলে আমাকে কী করতে হবে, এখান থেকে
নেক্সট পেজে ক্লিক করে এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে আচ্ছা সার্ভারটা প্রবলেম করতেছে, একটু ওয়েট। সো আপনাদের মাঝে যখন এরকম চলে আসবে মানে নেক্সটে ক্লিক করবে এরকম চলে আসবে, এখানে আসলে আপনার কী করবেন, প্রথমে আপনাদের ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে ফ্রন্ট পেজ না আপনার হলো আপনার এই ব্যাক পেজটা আপলোড করবেন। প্রথমে ব্যাক পেজ মানে পিছনে পাতা আপলোড করবেন, দেন আপনি ফ্রন্ট পেজ আপলোড করবেন। দেন এখানে আপনাদের একটা মানে একটা সাদা পেপারে লিখতে হবে মেটাবিট, তারপর নিজে আজকে যে ডেটে আপলোড করবেন সেই ডেটটা দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাকে কী করতে কীভাবে কী করবেন। জাস্ট আমি প্রথমে আপনাদের আমার ভোটার আইডি কার্ডের পেছন পেজটা যেটা আছে সেটা আপলোড করে দিচ্ছি। সো আমি আপলোড করে দিলাম, প্রথমে আপনি দেখেন ভোটার আইডি কার্ডের যে ব্যাক পেজ মানে পিছনে ব্যাক পেজ সে ব্যাক পেজটা আপলোড করবেন। দেন আপনি ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করবেন। দেন আপনি একটা হাতে সাদা পেপারে লিখবেন হলো মেটাবিট, মেটাবিট দেন আপনার যে ডেট আপলোড করবেন সেই ডেটটা এখানে দেবেন। এই যেভাবে জাস্ট আমি দেখাই দিলাম আপনাকে, দেন আপনারা কী করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি এটা আন্ডার রিভিউ মানে আন্ডার রিভিউ চলে যাবে এবং এটা 24 ঘন্টার মধ্যে আপনাকে যে আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন মানে আমি যেভাবে দেখাই দিলাম যদি কাজ করে থাকেন 24 ঘন্টার মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে পর আপনাকে সাথে সাথে তারা $10 USDT দিয়ে দেবে, তাদের নিজস্ব অ্যানাউন্সমেন্ট এবং তারা কিন্তু টুইটারে বলে দিয়েছে, দেখেন তারা কিন্তু বলে দিয়েছে অবশ্যই মাসবে আপনাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করলে আপনি $10 ফ্রিতে পাবেন, আর কেউ মিস করে না, হয় প্রত্যেকে জয়েন করবেন কারণ তাদের নিজস্ব অ্যানাউন্সমেন্ট $10 USDT সরাসরি দিচ্ছে, এটা আপনি এক্সচেঞ্জ করে প্রফিট মানে প্রফিট নিয়ে আপনি সরাসরি এটা উইথড্র করে নিতে পারবেন। সেটা আমি দেখা দেবো যখন আমি পেয়ে যাবো, তখন আমি আপনাদের মাঝে লাইভ দেখা দেবো কেউ এটা উইথড্র করবেন। সো কেউ মিস করে না, দ্রুত জয়েন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মার্কেট টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন কারণ পরবর্তী কিন্তু টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো। আর আপনারা সার্ভার ডাউন হওয়ার সাথে মানে ডাউন হওয়ার আগে আপনারা এটা জয়েন করে নিন কারণ এটা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট, সোকে মিস করবেন না, প্রায় 1000 টাকার মতো ফ্রিতে পাচ্ছেন। সোকে আমি ভাই মিস করেন না, দ্রুত জয়েন করে নিন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মার্কেট টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন কারণ পরবর্তী কিন্তু টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো। আর কোনো কিছু বুঝতে সমস্যা আমার প্রবলেমসের গ্রুপ আছে যে এখানে আসবেন, অল ইন লং লিঙ্ক শেয়ার গ্রুপ, এখানে আসবেন, আপনার যতগুলো প্রবলেম আছে বলবেন, ইনশাআল্লাহ আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ।